নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আট বারো দু হাজার কুড়িতে দেখতে পাচ্ছি বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে পর্ষদের একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশানটা আপনার শেয়ার করবো সেটা হচ্ছে আমরা জানি মধ্য শিক্ষা পর্ষদ অলরেডি ঘোষণা করেছে বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও ঘোষণা করেছে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান বা হায়ার এডুকেশান হায়ার সেকেন্ডারি এডুকেশান তারা অনেক আগে ঘোষণা করেছে যে বিশেষ মাধ্যমিক ক্ষেত্রে মাধ্যমিক ক্ষেত্রে টেস্ট পরীক্ষা দিতে হবে না এবং ফাইভ থেকে এই একদম যে নিচু ক্লাসগুলো রয়েছে সেগুলোর হচ্ছে পরের ক্লাসে ভর্তি করে দিতে হবে কোনো পরীক্ষা নিয়ে ছাড়াই তো এবার সেই ধরনেরই নোটিফিকেশান জারি করলো বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশান তো দেখে নেবো আসুন মাদ্রাসা ছাত্রছাত্রীদের পরের ক্লাসে উত্তীর্ণ হওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আজকের কী নোটিফিকেশান রয়েছে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন রেগুলারলি বিভিন্ন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য দেখুন এই হচ্ছে নোটিফিকেশান বারো দু হাজার কুড়ি দেখতে পাচ্ছেন দেখুন ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশান দ্য হেড অফ অল রেকগনাইজড মাদ্রাসা ইন স্টেট যত রেকনাইজড মাদ্রাসা রয়েছে মাদ্রাসাগুলোর উদ্দেশ্যে জানাচ্ছে কি প্রমোশন টু নেক্সট ক্লাস অ্যান্ড এভালিউশন এক্সামিনেশান অ্যাট মাদ্রাসা লেভেল ফর অ্যাকাডেমিক ইয়ার দু হাজার কুড়ি এখানে দেখছে দেখুন যে আই এম ডাইরেক্টেড টু স্টেট দ্যাট ডিউ টু কোভিড নাইন্টিন প্যান্ডামিক সিচুয়েশান দ্য ক্লাসরুম লার্নিং টিচিং অব মাদ্রাসা বিন হ্যাম্পার্ড সেভারেলি এবং দ্য স্টুডেন্ট আর নট অ্যালাউড টু অ্যাটেন্ড দ্য ক্লাস ফিজিক্যালি টিল ডেট আজ পর্যন্ত মানে এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছাতে পারেনি ফিজিক্যালি তো কনসিডার দ্য অ্যাবাব মেনশন রিয়েলিটি অ্যান্ড কিপিং প্যারিটি উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান দ্য মাদ্রাসা বোর্ড হ্যাজ তাহলে সেই জন্য ওই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সার্কেট মানে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের মতোই তুলনা করে তার সঙ্গে মাদ্রাসা বোর্ডও হ্যাঁ হ্যাজ টেক অ্যান ফলোয়িং ডিভিশান ডিসিশান নি লক্ষী মাদ্রাসা বোর্ডও ডিসিশান নিল যে রিডি রিগার্ডিং প্রোমোশন টু নেক্সট ক্লাস অ্যান্ড এভলিউশন অ্যাকাডেমিক ইয়ার দু হাজার কুড়ি কী কী ডিসিশান নিল দেখুন এক নম্বর হচ্ছে দ্য স্টুডেন্ট অফ ক্লাস ওয়ান টু নাইন অর্থাৎ এক থেকে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত স্টুডেন্ট যারা রয়েছে এবং ক্লাস ইলেভেনের যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে ফাজিল কোর্স আন্ডার সিনিয়র মাদ্রাসা এডুকেশন সিস্টেম তো তাদেরকে সমস্ত উইল বি প্রোমোটেড টু নেক্সট ক্লাস উইদাউট অ্যাপিয়ারিং এনি এক্সামিনেশান এভলিউশান ইন দিস ইয়ার এ বছরে পরের ক্লাসে উত্তীর্ণ করে দেওয়া হবে প্রত্যেককে একদম ক্লাস ওয়ান প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত এবং ক্লাস টেনের এই ইলেভেনের সবাইকে প্রমোট করে দেওয়া হবে রকম পরীক্ষা নেওয়া ছাড়াই আর দু নম্বর হচ্ছে নো সিলেকশান টেস্ট উইল বি নো সিলেকশান টেস্ট উইল বি হেল্ড ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস টেন ফর হাই মাদ্রাসা আলিম কোর্স তাহলে হালি আলিম এবং হাই মাদ্রাসা কোর্সের ক্লাস টেনের যাদের রয়েছে তাদের আর টেস্ট পরীক্ষা বা টেস্ট হবে না আর ক্লাস টুয়েলভের ক্ষেত্রেও সিলেকশান টেস্ট হবে না ফাজিল কোর্সের তাদেরকে উঁচু ক্লাসে বা মানে তাদেরকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে ফাজিল আলিম ভাই মাদ্রাসার পরীক্ষা দিয়ে দিতে দেওয়া হবে সেরকমই নোটিফিকেশান রয়েছে তো যা হোক এই নোটিফিকেশনটা নোটিফিকেশানটা শেয়ার করলাম তো ভিডিও ভালো লাগলো সে লাইক দেবেন কমেন্ট দেবেন আর যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ দুইট দেখার জন্য ফিরে আসছি পরের আপডেট নিয়ে